হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অনলাইন স্টাডি 24x7। সামনেই কিন্তু WBMSC-র এক্সাম তোমাদের হতে চলেছে, তো সবাইকে কিন্তু প্রতিদিন কিন্তু পড়াশোনা করতে হবে WBMSC-র জন্য। তো যাই হোক, আমি তোমাদেরকে রোজই কিছু না কিছু টপিক থেকে কিন্তু ভিডিও দিয়ে থাকি, তোমরা দেখো এখানে প্লে লিস্টে পেয়ে যাবে। তো আজকে যে টপিক নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে টাইপস অফ ফোর্সেস। ঠিক আছে, মানে কি, মানে আমি যদি বিভিন্ন ধরো হচ্ছে গিয়ে মানে টাইপের ফোর্স থাকে, ঠিক আছে, তো সেই বিভিন্ন ধরনের ফোর্স থেকে যদি তোমাদের বিভিন্ন রকম অঙ্ক আসে, দেখো এটা 9-10 তোমার SLST-র জন্য, তো তেমন কিছু মানে কঠিন জিনিস আসবে না, তো তবুও আমাদের প্রিপেয়ার হয়ে রাখতে হবে। তো যাই হোক, এখানে আমি প্রথমে ফোর্সের বিভিন্ন রকম যেটা আছে সেখান থেকে কীরকম অঙ্ক আসবে সেটা দেখাচ্ছে। তো প্রথমেই যেটা দেখাচ্ছে সেটা কিন্তু কন্ট্যাক্ট ফোর্স। এবার কন্ট্যাক্ট ফোর্স মানে কি, ধরো দুটো ব্লক আছে, ঠিক আছে, এবার দুটো ব্লক কিভাবে আছে কন্ট্যাক্ট ফোর্স, মানে দুটো নিশ্চয়ই একে অপরের সাথে কন্ট্যাক্টে থাকবে। অর্থাৎ আমি যদি এখানে এরকমভাবে দেখি যে দুটো ব্লক আমার এরকম আছে, ঠিক আছে, তো এটা কোথায় আছে, এটা একটা তোমার কিছুর উপরে থাকবে, তো উপরেরটাকে আমি ধরে নিলাম এ, নিচেরটা আমি ধরে নিলাম বি, ঠিক আছে। এইবার এরকম অবস্থায় কি কাজ করে, দেখো এরকম অবস্থায় ধরো সামনের থেকে আমি এ আর বিকে যদি আমি আলাদা করতে যাই, ঠিক আছে, ধরো উপরে আমি এর উপরে F1 বল ক্রিয়া করছে আর বি এর উপরে F2 বল ক্রিয়া করছে, ঠিক আছে, তাহলে এরকম ক্ষেত্রে তোমার আসতে পারে যে নেট ফোর্স কত। দেখো দুটো একে অপরের সাথে আছে, তাহলে কি ফ্রিকশন সেখানে থাকবে, অর্থাৎ ফ্রিকশন বা ঘর্ষণ এখানে কিন্তু ক্রিয়া করে দুটির মাঝামাঝি, যে মাঝামাঝি তোমার কন্ট্যাক্টের জায়গায়। তো এক্ষেত্রে তোমার যদি আমি একে যদি সামনের দিকে সরাতে চাই, তাহলে এর উপর যে ঘর্ষণ বল সেটা কোন দিকে ক্রিয়া করবে, সেটি কিন্তু ক্রিয়া করবে হচ্ছে গিয়ে তোমার বাঁদিকে, ঠিক আছে, আর যদি আর একটা নর্মাল বল ক্রিয়া করবে যেটা আর কি লম্ব বল সেটা উপরের দিকে, ঠিক আছে, সেটা কি, সেটা বিয়ের সাথে কন্ট্যাক্টে হচ্ছে, আর একটা ঘর্ষণ বল সেটা হচ্ছে গিয়ে তোমার বাঁদিকে, যেটা বললাম মানে যেদিকে আমি টানছি তার অপোজিট দিকে সবসময় হয় ফ্রিকশন বলটা, এটা তোমরা সবাই জানো। তো এক্ষেত্রে বিয়ের ক্ষেত্রেও তোমার হচ্ছে গিয়ে আমি যদি আমি ফোর্সটা দেখতে পাচ্ছি এই দিকে, তাহলে এক্ষেত্রে আমার যে ঘর্ষণ বল বা ফ্রিকশন বল সেটা কিন্তু হয়ে যাবে তার অপোজিট দিকে, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। আর এই যে নর্মাল বল বা নর্মাল ফোর্স বা হচ্ছে ফ্রিকশন ফোর্স, এই দুটোর মধ্যে কিন্তু সবসময় অ্যাঙ্গেল হবে 90°, ঠিক আছে, তো আশা করি এটা বোঝা গেল। তো এক্ষেত্রে তোমাকে যদি বলে এই যে কন্ট্যাক্ট ফোর্সটা, কন্ট্যাক্ট ফোর্স বা নেট ফোর্সটা এটা কত হচ্ছে, ঠিক আছে, তাহলে দেখো এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এন আর এফ এরা পরস্পরের সাথে 90°তে আছে, তাহলে এক্ষেত্রে কন্ট্যাক্ট ফোর্সটা যেটা হবে সেটা কিন্তু হবে F² + N² √2, ঠিক আছে, তো এটিই কিন্তু হয়ে যাবে তোমার কন্ট্যাক্ট ফোর্সটা। তুমি জানো যদি এটা কিন্তু ভেক্টরের নিয়ম থেকে আমরা করেছি, তো আশা করি এটা বুঝতে পারলে। এইবার দেখো আরেক ধরনের ফোর্স নিয়ে আমি যদি আলোচনা করি, তাহলে দেখো এবার যদি হচ্ছে অ্যাটাচমেন্টভাবে, যে মানে অ্যাটাচডভাবে থাকে যদি দুটো, মানে কন্ট্যাক্টে নেই অ্যাটাচডে আছে, ঠিক আছে, তাহলে সেরকম ক্ষেত্রে কী হবে, অর্থাৎ এক্ষেত্রে অ্যাটাচমেন্ট টু অ্যানাদার বডি। তো চলো এটা দেখে নিই। ওকে, অ্যাটাচমেন্ট টু অ্যানাদার বডি মানে একটি আমার ব্লক নেব আর তার সাথে আরেকটা ব্লককে আমি কোনোভাবে অ্যাটাচ করবো, ঠিক আছে, তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যদি আমি ধরো আমি একটা ব্লক নিচ্ছি, ঠিক আছে, এই ব্লকটাকে আমি ধরে নিচ্ছি যে এ ব্লক, ঠিক আছে, আর এটা কার উপর থাকবে, একটা কিছুর উপর এটা আছে বেসের উপর, আর এটা ধরো বি ব্লক, ঠিক আছে, তো এক্ষেত্রে আমি লিখে দিচ্ছি দুটোর হচ্ছে ভর লিখে নিচ্ছে, একটা প্রথমটা ধরছি এম, পরেরটা ধরছি স্মল এম, ঠিক আছে। এইবার এরকম হলে আমি যদি একদিকে যদি ফোর্সটা আমার অ্যাপ্লাই করে একদিকে যদি আমি টানি, তাহলে সেক্ষেত্রে কী হবে, দেখো সেক্ষেত্রে কী হচ্ছে, এটা কিন্তু একটা তারের দ্বারা কিন্তু একটা হচ্ছে গিয়ে তোমার ইয়ে হচ্ছে মানে অ্যাটাচ করছি আমি এক্ষেত্রে, ঠিক আছে, তো এইটা আমার মাথায় রাখতে হবে। আর এক্ষেত্রে কিন্তু আর একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে তারটা এটা কিন্তু আমি আমি কী ধরে নিচ্ছি, এটা আমি ইনএক্সটেন্সিবল ধরছি, মানে কি স্প্রিংয়ের মতো এক্সটেন্সিবল নয় এটা, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু স্প্রিং ধ্রুবকের কোনো কেস তোমার আসবে না, ঠিক আছে। আচ্ছা এইবার হচ্ছে গিয়ে আমি এর তাহলে যদি আমি এ অর্থাৎ হচ্ছে গিয়ে তোমার অ্যাক্সেলারেশান আমি বের করতে চাই, বের করে নিতে পারি, অ্যাক্সেলারেশানটা সেক্ষেত্রে ওই দিকেই কাজ করবে, ঠিক আছে। এবার আর একটা ধরো হচ্ছে গিয়ে তোমার রকম হয় যদি ধরো পুলির ক্ষেত্রে, পুলির অঙ্কও তোমাদের এসে থাকে খুব, ঠিক আছে, তো পুলির ক্ষেত্রে এই সিমিলার সেম জিনিস আমি অ্যাটাচমেন্টই করছি আমি একটা পুলির সাহায্যে, ঠিক আছে, তো যেটা ভারী বল আমি ধরে নিচ্ছি সেটা বড় হাতের এম,
তো অবভিয়াসলি সেটার দিকে বেশি বলটা আমার ক্রিয়া করবে। তো এক্ষেত্রে হচ্ছে স্মল এমটা সেটা হচ্ছে উপরের দিকে উঠবে, তার জন্য ত্বরণটা উপরের দিকে আমার নিচ্ছে, আর এক্ষেত্রে হচ্ছে এমটা যেহেতু ক্যাপিটাল এমটা নিচের দিকে আসছে ভারের জন্য বেশি, তার জন্য এটা কিন্তু আমি নিচের দিকে নিচ্ছি। তো ফ্রি বডি যে এই যে ডায়াগ্রামগুলো, এই যে বিভিন্ন কেস তোমাদের বলে দেবে অঙ্কে, সেই ডায়াগ্রামগুলো কীভাবে আঁকবে তার জন্য কিন্তু এই বিভিন্ন কেস কীরকম হতে পারে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি, কারণ এই জিনিসটা কিন্তু ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট। মানে কি, মানে তোমাদের এই যে ফ্রি বডি ডায়াগ্রাম না আঁকলে কিন্তু তোমরা কিছু করতে পারবে না, ঠিক আছে, এই টাইপের অঙ্কতে। তো তার জন্যই এগুলো আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি, আর একদম শেষে আমি তোমাদের কিছু প্রশ্ন সহও কিন্তু আলোচনা করে দেবো, তো ভিডিওটা কিন্তু পুরো দেখো। তো এইবার আর একটা যেটা দেখছি সেটা হচ্ছে কীরকম হতে পারে, ধরো পুলিটা এরকম আছে, মানে একটি অংশ মানে একটা মাস আছে আমার উপরে জাস্ট একটা বেসের উপরে, আর একটা মাস হচ্ছে পুলির সাহায্যে সেটা নিচে আছে, তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে? আচ্ছা, এক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে পুলিটা হচ্ছে গিয়ে মাসলেস, ঠিক আছে, আর ধরে নিচ্ছি যে কোনো ফ্রিকশন কাজ করছে না, ঠিক আছে, অর্থাৎ স্মলে কোনো কাজ করছে না, সেক্ষেত্রে শুধুমাত্র একটা টান কাজ করবে, একটা তারের জন্য যে টানটা আছে সেটা আমার কাজ করছে, ঠিক আছে। তো সেই টানটা যদি টি হয় আমি ধরছি, তাহলে হচ্ছে এইভাবে আমি তোমার একে নিতে পারি একটা ফ্রি বডি ডায়াগ্রাম। তাহলে এক্ষেত্রে আমার কি মনে রাখতে হবে যে এই যে স্ট্রিং, স্ট্রিংটার কিন্তু মাস নেই কোনো, ঠিক আছে, আর হচ্ছে গিয়ে পুলিরও কোনো হচ্ছে গিয়ে তোমার মাস নেই, ঠিক আছে, কারণ মাস থাকলে আমার আবার তার জন্য আবার এক্সট্রা আবার আরেকটা টান আমার অনুভব হবে, এক্ষেত্রে দেখো একটাই টান অনুভব হচ্ছে, ঠিক আছে। এইবার হচ্ছে এই সিমিলার কেস আমি যদি ধরো ধরে নিই যে স্ট্রিংটা মাসলেস কিন্তু পুলির একটা মাস আছে, এবার একটা জিনিসের মাস থাকলে কী হবে, আবার একটা এক্সট্রা টান কাজ করবে, অনুভব করবে, তাই তো? মানে আমার যদি দুটো বলের মানে দুটো ভরের মধ্যে আমার যদি একটা একটা মাস ইয়ে করে, তার মধ্যে আমি আরেকটা ভর সহ একটা কিছু বস্তুকে আনছি, যেক্ষেত্রে এটা কিন্তু আবার পুলি, ঠিক আছে, স্ট্রিংটা মাসলেস কিন্তু পুলির তো মাস আছে, তাহলে এই পুলির মাসের জন্য একটা এক্সট্রা মাস কাজ করবে, যেটা আমি প্রথম কেসে যেটা আমি তোমাদের দেখিয়েছি যে মাত্র একটাই টান কাজ করছে, তার কারণ যেহেতু হচ্ছে একটা দুটো বলের মধ্যবর্তী একটা টান, ঠিক আছে, এক্ষেত্রে মাঝে আর একটা বল মানে আমার ভর চলে এলো, তাহলে অবভিয়াসলি এখানে আমার হচ্ছে গিয়ে টানটা হচ্ছে ডিফারেন্ট হবে, তাই তো? তো এক্ষেত্রে আমি মাস এম এর জন্য আমি ধরে নিয়েছি টি ওয়ান, ঠিক আছে, যেটা হচ্ছে পুলি আর হচ্ছে গিয়ে এম এর মধ্যে, আর পুলি আর হচ্ছে ক্যাপিটাল এম এর মধ্যে ধরে নিচ্ছি টানটা টি টু, ঠিক আছে। আশা করি এই ব্যাপারটা বোঝা গেছে, ঠিক আছে, কেন টানটা এক্ষেত্রে আলাদা হলো। তো আর একটা কেস হতে পারে, আমি আগেরটা কী ধরলাম, আগেরটায় ধরলাম যে পুলির মাস আছে কিন্তু স্ট্রিংয়ের মাস নেই, এবার যদি স্ট্রিংয়েরও মাস থাকে তাহলে কি হবে, তাহলে কিন্তু আরও একটা টান এক্সট্রা হবে, অবভিয়াসলি যতবার আমি মাস আমি যোগ করব, মাস যদি বেশি হয় দুটোর মধ্যে মাস এক হলে তিনটের মধ্যে মাস আর একটা বেশি আমার টান যোগ করতে হবে, তো এক্ষেত্রে কিন্তু আমার টানটা আবার এক্সট্রা হয়ে যাচ্ছে, ঠিক আছে, মানে এই যে স্ট্রিংয়ের যে তোমার ইয়ে তোমার মাস তার জন্য কিন্তু তোমার টানটা তোমার হচ্ছে গিয়ে তোমার করা যাচ্ছে, ঠিক আছে, মানে নিতে হচ্ছে। তো আর এক্ষেত্রে কিন্তু একটা হচ্ছে গিয়ে ফ্রিকশনও আছে বিটুইন হচ্ছে গিয়ে পুলি আর স্ট্রিং, এটা আমি ধরে নিচ্ছি, তাহলে সেক্ষেত্রে ফ্রি বডি ডায়াগ্রাম কী হবে, সেক্ষেত্রে দেখো একটা এক্সট্রা টান তুমি লিখে নেবে আর কিছুই না, ঠিক আছে। এগুলো সব তোমাদের হচ্ছে গিয়ে গিভেন থাকবে, তোমাদের শুধু এখান থেকে অঙ্কগুলো করতে হবে, ঠিক আছে। তো ছবিগুলো এঁকে নিলে অঙ্ক করতে অনেক সুবিধা হয়, তার জন্য আজকে আমার এই জিনিসগুলো আমি দেখাচ্ছি। তো কীভাবে কী ফ্রি বডি ডায়াগ্রাম এঁকে তুমি করবে সেসব তো দেখানো হলো, এবার চলো একটা অঙ্ক করে নেওয়া যাক। তো এক্ষেত্রে কী বলছে, থ্রি ব্লকস অফ মাসেস, 3 kg, 2 kg অ্যান্ড 1 kg আর প্লেসড সাইড বাই সাইড, ঠিক আছে, তার মানে কি এক্ষেত্রে কিন্তু কন্ট্যাক্টে আছে, ঠিক আছে, তো সাইড বাই সাইডে আছে অন এ স্মুথ সারফেস, স্মুথ সারফেস মানে কি কোনো ঘর্ষণ বল এক্ষেত্রে ক্রিয়া করবে না। দেখো তোমাদের কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডের কিন্তু মানে আছে, তো ভালো করে কিন্তু প্রশ্নটা পড়তে হবে। তো আমি ছবিটা এঁকে নিলাম, এখানে তিনটি কন্ট্যাক্টে আছে, কোনো ঘর্ষণ বল ক্রিয়া করছে না, আর কি করছে যে একটা হরাইজন্টাল ফোর্স 12 newton সেটা কি কোথায় অ্যাপ্লাই করা হচ্ছে, সেটা কিন্তু 3 kg ব্লকের উপরে অ্যাপ্লাই করা হচ্ছে। দেখো যদি কন্ট্যাক্টে থাকে, ধরো আমার দুটো হাত যদি কন্ট্যাক্টে আছে, আমি একটা হাতের উপর কেউ যদি আমার মারে তাহলে কী হবে, তাহলে আমার অন্য একটা হাতেও আমার সেই বলটা আমার ক্রিয়া করবে, তাই না, যদি কন্ট্যাক্টে থাকে দুটো হাত, তাহলে অবশ্যই, তাহলে এই যে পুরো এই ক্ষেত্রে আমি যদি 3, 2 আর 1
এই যে বল দুটোকে আমি কিন্তু একটা হচ্ছে গিয়ে সিস্টেম হিসেবে ধরে নিতে পারি, ঠিক আছে। পুরো সিস্টেমটার উপরে আমার 12 নিউটন বল ক্রিয়া করছে, ঠিক আছে, যেহেতু কেন কারণটা কন্ট্যাক্টে আছে, ঠিক আছে। তো তাহলে এক্ষেত্রে কী চেয়েছে আমার, কিন্তু 2 কেজি ব্লকের উপর কত বল আমার ক্রিয়া করছে তাহলে সেটা চেয়েছে। তাহলে আমি প্রথমে সিস্টেম, পুরো সিস্টেমের উপর আমি বলটা জানি, প্লাস হচ্ছে সিস্টেমের উপর মানে সিস্টেমের টোটাল আমি ভরটা জানি। তাহলে সিস্টেমের উপর যদি বলটাও আমি জানি তাহলে সেটা সেটা কত, সেটা কিন্তু হচ্ছে গিয়ে তোমার 12 N। তাহলে হচ্ছে গিয়ে এটাকে আমি কীভাবে লিখতে পারি, এটাকে আমি লিখতে পারি হচ্ছে আর এটাকে, এটাকে হচ্ছে হরাইজন্টাল, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে সব কিছুর উপর কিন্তু যোগ করে আমার হচ্ছে। তাহলে এটা কিসের কিসের উপর হচ্ছে, সেটা কিন্তু হচ্ছে 3+2+1 ইনটু A। এ মানে কি অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশন অফ দ্য সিস্টেম, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে দেখো এটা হয়ে গেলো 6A, ঠিক আছে। এবার এই যে হরাইজেন্টাল যে ফোর্সটা, কন্ট্যাক্ট ফোর্স, এটাই কত, এটাই কিন্তু 12 নিউটন। তাহলে এটা একটু 12 আমি লিখে দিতে পারি। তাহলে এখান থেকে A এর ভ্যালু কত পাচ্ছি, 6 × 12, তাহলে হচ্ছে 2 মিটার/সেকেন্ড². এবার কি চেয়েছে তোমার, তোমার চেয়েছে তো হচ্ছে 2 কেজি যে ব্লকটা তার উপরে যে আমার ফোর্স ক্রিয়া করছে, তাই তো? খুব তা সহজে এটা হয়ে যাবে, কীভাবে হবে, তাহলে আমি হচ্ছে 2 কেজির উপরে আমার কতটা আমার অ্যাক্সেলারেশন ক্রিয়া করছে, তোমার হচ্ছে 2 মিটার/সেকেন্ড². আর মাস কত, মাস পেয়ে গেছে আমি 2 কেজি, অ্যাক্সেলারেশন পেয়ে গেছি 2। তাহলে বল এখান থেকে অবশ্যই সহজে হয়ে যাবে, মাস ইনটু অ্যাক্সেলারেশন, তাহলে হচ্ছে নেট ফোর্স অন মানে 2 গ্রামের যে ব্লক সেটা হবে 2 ইনটু 2, অর্থাৎ এখান থেকে 4 নিউটন, পুরোটা যেহেতু SI করা হয়েছে, ঠিক আছে। আশা করি এটা বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি। তো এরকম অঙ্ক তোমাদের আসতে পারে। তো চলো আরেকটা তোমাদের এক্সাম্পল আমরা দেখে নিই, আশা করি এটা বুঝতে পেরেছো। চলো নেক্সট আমরা দেখে নিই। তো এখানে কি বলছেন, এখানে বলছে ইন দ্য সিস্টেম শোন ইন দ্য ফিগার, দেখো এরকম ফিগারও দিয়ে দিতে পারে অনেক সময়, ঠিক আছে। তো কি বলছে, পুলি ইজ স্মুথ, তার মানে কি পুলি স্মুথ মানে এর উপরে কোনো ঘর্ষণ কিন্তু ক্রিয়া করছে না। আর দেখো এখানে কতগুলো টান দিয়ে দিয়েছে, দেখো প্রত্যেকটা মাস যেখানে আলাদা হচ্ছে টান দিচ্ছে। আর যেহেতু এটা নিচে আছে তার জন্য কি এখানে একটা মানে আমার ইয়ে ক্রিয়া করবে, জি ক্রিয়া করবে, মানে গ্র্যাভিটি ক্রিয়া করবে। তো গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশনটা এক্ষেত্রে আমার মানে নিতে লাগবে, ঠিক আছে। তো আবার কি, আবার কি হচ্ছে, পুলির উপর মানে আমার এই যে ব্লকের উপর টান হচ্ছে, টানের ফলে সেটা আমার যদি উপরে ওঠে তার উপর যে অ্যাক্সেলারেশন সেটা হচ্ছে অ্যাক্সেলারেশন অফ দ্য সিস্টেম এ বলে দিয়েছে, ঠিক আছে। সেটা কিন্তু আমার উপরের দিকে ক্রিয়া করছে যেহেতু এটা টানছে, ঠিক আছে। এবার পুলি যেহেতু হচ্ছে মাসলেস আর ফ্রিকশনলেস, তার জন্য দেখো আমি 2 আর 4 মধ্যে কিন্তু আমার টানটা সেমই আছে। তাহলে নেট পুলিং ফোর্স, এই যে আমার টানছে এর ফলে যে ফোর্সটা, নেট ফোর্সটা সেটা আমার কত হবে, সেটা আমি টোটাল যদি হচ্ছে গিয়ে এটা আমি ধরি, তোমার টোটাল বলটা আমি যদি ধরি, সেটা কী হচ্ছে 4-এর উপর দেখো আমার কী হচ্ছে, আমার জি ক্রিয়া করছে, ঠিক আছে। 6-এর উপরেও জি ক্রিয়া করছে, আর 2 যেহেতু উপরে হচ্ছে তাই জি হচ্ছে অ্যান্টি দিকে যাচ্ছে, তার জন্য এটা মাইনাস, তার জন্য এটা আমি 4 × 10+6 × 10-2 × 10, অর্থাৎ এখান থেকে পেয়ে গেলাম কিন্তু 80 নিউটন, ঠিক আছে। এটা কিন্তু টোটাল বল। তাহলে এ এর ভ্যালুটা এখান থেকে আমি পেয়ে যাবো, এ মানে কি মানে হচ্ছে অ্যাক্সেলারেশন অফ দ্য সিস্টেম, ঠিক আছে। তো এক্ষেত্রে এ ইকুয়াল টু কি F/টোটাল মানে সিস্টেমটার মাসটা, তো এটা আমি পেয়ে গেছি 80 নিউটন F-এর ভ্যালু, আর টোটাল সিস্টেমের মাসটা কত, 4+6+2, ঠিক আছে। মানে কত হচ্ছে, মানে কিন্তু হয়ে যাচ্ছে 12, তাই তো? 80/12 এটা হচ্ছে গিয়ে কিন্তু হচ্ছে, তাহলে এটাকে আমি লিখতে পারি 4 দিয়ে যদি আমি করি তাহলে 20/3, এই ভ্যালুটা মনে রেখো 20/3 মিটার/সেকেন্ড². এটা কী পেলাম, এটা পেলাম কিন্তু আমি সিস্টেমের আমার অ্যাক্সেলারেশন, ঠিক আছে, এটা আমি পেলাম। আচ্ছা এটাই তো তোমাদের চেয়েছে, তাহলে তোমাদের অঙ্কটা, অঙ্কের উত্তরটা হয়ে গেল, ঠিক আছে। তো এইবার আর কী চেয়েছে, আচ্ছা আর চেয়েছে অ্যান্ড টেনশনস, ঠিক আছে। তাহলে টেনশনটা আমার বের করতে হবে, টেনশন বলতে T1, T2 এই ভ্যালুগুলো আমার কিন্তু বের করতে হবে। তো এই এর ভ্যালুটা মাথায় রাখতে হবে, চলো এই বাকিটুকু করে ফেলি। তো এক্ষেত্রে আমার কি বলছে, আচ্ছা এক্ষেত্রে আমি যেটা জানি সেটা আমার লিখে রাখা প্রয়োজন, সেটা হচ্ছে গিয়ে A এর ভ্যালুটা, ঠিক আছে। তো এবার টেনশনটা আমার বের করতে বলেছে, তাই তো? ওকে চলো দেখা যাক কীভাবে এটা করে নেওয়া যায়।
তো এক্ষেত্রে কিন্তু টেনশানের মানে কি T1-এর ভ্যালু বের করতে হবে আর হচ্ছে T2-এর ভ্যালু বের করতে হবে, ঠিক আছে। ওকে, তাহলে T1-এর যদি আমি করি তাহলে 2 কেজি যে ব্লক, ঠিক আছে, তার উপর কীভাবে কাজ করছে, তার উপর কিন্তু হচ্ছে কি তোমার T1 কাজ করছে, তাই তো? তাহলে আমি লিখতে পারি T1 মানে কি টেনশন মানে এক প্রকার ফোর্স, তাহলে ফোর্স মাইনাস 2×10, ঠিক আছে, 2 কেজির উপর ইকুয়াল টু কী হচ্ছে 2×A, তবেই এটা উপরে উঠবে, তাই তো? মানে নেট ফোর্সটা যেটা আমি বের করছি, তাহলে T1-এর ভ্যালুটা এখান থেকে পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এর ভ্যালু আমার কত ছিল, এর ভ্যালু ছিল হচ্ছে গিয়ে 20/3, তাহলে 2×20/3, ঠিক আছে, প্লাস এটা কত হচ্ছে, আচ্ছা এটা T1-এর ভ্যালুটা, তাহলে প্লাস হচ্ছে 20, তাহলে এক্ষেত্রে 40/3 প্লাস 20, 3×60 মানে আমার হচ্ছে 100/3 এত নিউটন, ঠিক আছে, T1। আশা করি তোমার এটুকু বুঝতে পেরেছো, ঠিক আছে। তো বুঝতে না পারলে কিন্তু অবশ্যই কমেন্ট করবে তোমরা। তো এইভাবেই তোমরা যদি T2-এর ভ্যালু বের করো তাহলে সেটা তোমরা কী করে বের করবে এটা আমি তোমাদের কাছে দিয়ে দিলাম, কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও, ঠিক আছে, কারণ তোমরা পুরো ভিডিও দেখছো কি না তো আমি কিন্তু বুঝতে পারছি না, তো এটা তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে, আমি কমেন্টে নজর রাখবো, তোমরা যদি উত্তর দাও আর সেগুলো যদি ঠিক হয় আমি সেটাও বলবো, বা ভুল হলে কীভাবে করতে হবে সেটা আমি কমেন্টে তোমাদের আমি জানিয়ে দেবো, ঠিক আছে। তো চলো নেক্সট কী আছে সেটা আমরা দেখে নিই। তাহলে তোমাদের কাছে কিন্তু এক্ষেত্রে আমার টাস্ক রইল T2-এর ভ্যালু কিন্তু তোমরা বের করবে, ঠিক আছে। ওকে চলো, তো নেক্সট কী আছে সেটা আমরা দেখে নিই। তো দেখো সমানভাবে যেটা আছে সেটা তো আমি দেখালাম, এবার যদি হচ্ছে গিয়ে তোমার একটা অ্যাঙ্গুলারভাবে হচ্ছে গিয়ে তোমার অ্যাঙ্গেল করে যদি কোনো একটা তোমার একটা বাম্পের উপরে, এখানে আমার দেখাচ্ছে যে 3টি ভর আছে, ভরগুলো সব বলে দিয়েছে, বলেছে হচ্ছে অ্যাক্সেলারেশন অব দ্য সিস্টেম বার করতে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে কী করে করব, তাহলে এরকম ক্ষেত্রে তোমাদের ছবি এঁকে দেবে বা কখনো বলে দিতে পারে, তো এক্ষেত্রে ছবি এঁকে দেওয়া আছে, ঠিক আছে। তো এক্ষেত্রে আমি সিমিলারভাবে নেট পুলিং ফোর্সটা বের করে নেব, ঠিক আছে। তো নেট পুলিং ফোর্স আমার যদি বের করতে হয়, দেখো এক্ষেত্রে কিন্তু তোমার যে কোনো অঙ্কের ক্ষেত্রে কিন্তু তোমার হচ্ছে গিয়ে কী করতে হবে, তোমার হচ্ছে গিয়ে একটা হচ্ছে গিয়ে তোমার মানে হরাইজেন্টাল আর হচ্ছে ভার্টিক্যাল এই দুটো দিকে যে হচ্ছে ফোর্সের যে তোমার কম্পোনেন্ট সেইগুলো কিন্তু আমার দেখতে হবে, ঠিক আছে। তো মাস তো আমরা জানি, কিন্তু ফোর্সের কম্পোনেন্ট আমার করতে গেলে কী করতে হবে, দেখো ফোর মানে আমার যদি মাসটা যে গ্রাউন্ড জিটা কাজ করে হচ্ছে গিয়ে আমার একেবারে লম্বভাবে নিচের দিকে, ঠিক আছে। আর এক্ষেত্রে হচ্ছে গিয়ে যদি তুমি দুটো কম্পোনেন্টে ভাগ করো তাহলে কিন্তু সাইন থিটা দেখবে, সাইন থিটা পার্টটা তোমার হচ্ছে গিয়ে পড়বে হচ্ছে তোমার এই হরাইজেন্টালি যেভাবে যাচ্ছে তার সাথে, ঠিক আছে। তো এক্ষেত্রে বাদিকে তুমি দেখছো, তাহলে এক্ষেত্রে আমি লিখতে পারি MA×G sin 60°, যেহেতু হচ্ছে 60°তে আছে, প্লাস MB, দেখো এটাও 60°তে আছে, তাহলে এক্ষেত্রে MB+MBG sin 60°। আর কি হচ্ছে, এটা এইদিকে যেহেতু আমার ভর বেশি তাহলে এইদিকে আমার টান হচ্ছে, তাহলে নেট পুলিং ফোর্সটা আমার এইদিকে আসবে, তাহলে মাইনাস কী হবে MC×G sin 30°, যেহেতু সিটা আমার 30°তে আছে। আশা করি এখানে কোথাও কোনো কনফিউশন নেই, আশা করি এই ব্যাপারটা তোমরা বুঝতে পারলে কেন তোমার হচ্ছে গিয়ে এইখানে হচ্ছে সাইন থিটা কেন তোমার এলো, ঠিক আছে। এদিকে হচ্ছে আমার কস থিটার পার্টটা আসে আর এদিকে তোমার হচ্ছে সাইন থিটার পার্টটা আসে, এটা যদি 60° এটাও হয় তাহলে এক্ষেত্রে কিন্তু এইভাবে তোমার আসছে। তো যাই হোক, এক্ষেত্রে তোমার তাহলে হচ্ছে MA কত বলছে 1 কেজি, ঠিক আছে। জি এর ভ্যালু 10 m/s² আমি ধরে নিলাম, এটা 9.8 বা 10 যে কোনো একটা তুমি ধরে করতে পারো, 10টাই ধরে করার চেষ্টা করলে বেটার। sin 60° √3/2 প্লাস MB, মাস অফ বি কত 3×10, আর আবার sin 60 √3/2 মাইনাস কি হচ্ছে MC হচ্ছে 2×, তোমার কত হচ্ছে 10×½ sin 30° যেহেতু আছে, তাহলে এর ভ্যালুটা কত হবে তোমার, তাহলে হচ্ছে 5√3 প্লাস এক্ষেত্রে হয়ে যাচ্ছে 2×5×10 মানে 15√3 মাইনাস 10, তাই তো, অর্থাৎ 20√3 মাইনাস 10, এটা হচ্ছে আমার নেট অ্যাক্সেলারেশন, সরি নেট তোমার ফোর্স। এবার নেট অ্যাক্সেলারেশন বের করতে গেলে কী করতে হবে, F/M, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু 20√3 মাইনাস 10
by total mass of the system. যেহেতু বলছে net acceleration of the system, তাহলে 1 plus 3 plus 2 total হচ্ছে mass of the system. তাহলে এক্ষেত্রে তোমার এর ভ্যালুটা আসছে 20 root 3 minus 10 by 3 আর 2 5 আর 1 6, তাহলে এত মিটার পার সেকেন্ড স্কয়ার এটি হয়ে যাচ্ছে ভ্যালু। তো আশা করি তোমরা হচ্ছে বুঝতে পারলে আমার এই পুরো ভিডিওতে যা আমি দেখানোর চেষ্টা করলাম, এই জিনিসগুলো কিন্তু এসে থাকে বিভিন্ন এই ধরনের পরীক্ষায়, আর বেসিক জিনিস থেকেই আসে, তো বেসিক জিনিসগুলো কিন্তু আমাদের ভালো করে দেখতে হবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লাগে, যদি একটু হেল্পফুল হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও, আর চ্যানেলটিতে নতুন হলে কিন্তু এরকম আরও অনেক ভিডিও পেতে গেলে, অনেক টপিক থেকে অনেক রকম প্রশ্ন সহ আলোচনা পেতে গেলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওটিতে, ততক্ষণের জন্য বাই।